নমস্কার বন্ধুরা, আমরা কি ভয়েজার 2 কে চিরকালের জন্য হারিয়ে ফেললাম? এই প্রশ্নটাই কিছুদিন ধরে প্রতিটা মহাকাশ প্রেমীকে ভাবিয়ে তুলছে। কারণ রিসেন্টলি 28 জুলাই 2023 ভয়েজার 2 কে অপারেট করা কোম্পানি জেট প্রপালশন ল্যাবরেটরি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা পোস্ট করে জানান, 21 জুলাই ভয়েজার 2 এর অ্যান্টিনা যা পৃথিবীর দিকে অ্যালাইন থাকতো সেটা হঠাৎই 2 ডিগ্রি ঘুরে গেছে, যার ফলে ভয়েজার 2 এর সাথে নাসার যোগাযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু এখানে একটা পয়েন্ট হলো, এই কমিউনিকেশন ভেঙে যাওয়ার আগে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অর্থাৎ DSN ভয়েজার 2 থেকে আসা একটা শেষ সিগনাল, একটা হার্টবিটের মতো সাউন্ডকে রেকর্ড করে। এরপর থেকেই নাসা তাদের ডিপ স্পেস নেটওয়ার্কের দ্বারা ক্রমাগত 19 বিলিয়ন কিলোমিটার দূর ইন্টারস্টেলার স্পেসে যাত্রা করা ভয়েজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু প্রতিটা চেষ্টাই এখনও অসফল। আমরা জানি না ভয়েজার 2 এখন কোথায়, আর এটাও জানি না সেটা আদৌ আছে কি না। তো আজকের এই ভিডিওতে আমরা এই ঘটনা সম্বন্ধে জানতে চলেছি আর দেখব জেমস ওয়েবের তোলা নতুন ছবিটা। তো চলুন শুরু করা যাক আরও একটা ইনফরমেটিভ ভিডিওকে। কি হয়েছে ভয়েজার 2 এর সাথে? জুলাই 21, 2023 ভয়েজারকে অপারেট করা বৈজ্ঞানিকদের টিম তাকে ভুল করে রং সিরিজ অফ কমান্ড সেন্ড করে দেয়, যার ফলে ভয়েজার 2 এর অ্যান্টিনা যা সবসময় পৃথিবীর দিকে অ্যালাইন থাকতো সেটা 2 ডিগ্রি ঘুরে যায়। এর ফলে অস্ট্রেলিয়াতে থাকা সবথেকে পাওয়ারফুল নেটওয়ার্ক DSN অর্থাৎ ডিপ স্পেস নেটওয়ার্কের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। না তো এখন ভয়েজার 2 DSN নেটওয়ার্ক থেকে পাঠানো কোনো কমেন্টকে রিসিভ করছে, না তো আমরা ভয়েজার 2 থেকে আসা কোনো সিগন্যালকে রিসিভ করতে পারছি। সহজভাবে ভয়েজারের সাথে এখন আমাদের কোনো কমিউনিকেশনই নেই। আর হ্যাঁ, এইভাবে কমিউনিকেশন লস হয়ে যাওয়ার পিছনে জেট প্রপালশন ল্যাবরেটরি দায়ী। এই ঘটনার পিছনে অন্য কোনো কিছুই কারণ নেই। ভয়েজার 2 এখন পৃথিবী থেকে 13.9 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, যা ক্রমাগত যাত্রা করছে ইন্টারস্টেলার স্পেসে। এবার যবে থেকে নাসা DSN নেটওয়ার্ক থেকে এটা সরে গেছে, সেই দিন থেকেই নাসা এর সাথে কমিউনিকেশন রিস্টোর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয়েজার প্রজেক্ট ম্যানেজার সুসেন ডট বলেন, আমরা অনেক ডিপ স্পেস নেটওয়ার্ক সায়েন্টিস্ট আর রেডিও সায়েন্টিস্টের গ্রুপের সাথেও কথা বলেছি যে আমরা কি এখন কোনোভাবেই ভয়েজার 2 এর সিগন্যালকে শুনতে পারি না। কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই আমরা ক্রমাগত এর সিগন্যাল থেকে কমিউনিকেশন করার চেষ্টা করেছি, সাথে জেট প্রপালশন ল্যাবরেটরিও ভয়েজারকে একটা নতুন সিরিজ অফ কমান্ড ক্রমাগত পাঠিয়ে যাচ্ছে। যদি ভয়েজার 2 কোনোভাবে এই কমান্ডকে রিসিভ করে ফেলে, তবে সে নিজের অ্যান্টেনাকে যেন পৃথিবীর দিকে অ্যালাইন করে নেয়। এর সাথে ডট জানায় এটা হবার সম্ভাবনা এখন অনেকই কম যে ভয়েজার আমাদের DSN থেকে পাঠানো সিগন্যালগুলোকে রিসিভ করতে পারবে। এবার প্রশ্ন হলো, আমরা কি আর কখনোই ভয়েজারের সাথে কমিউনিকেশন করতে পারবো না? তো ভয়েজার 2 এর সিগন্যাল লস হয়ে যাওয়ার পর থেকেই নাসার DSN নেটওয়ার্ক তার অ্যান্টেনাকে পৃথিবীর দিকে অ্যালাইন করার জন্য অনেক কমান্ড সিগন্যালকে পাঠিয়েছে, আর ভয়েজার থেকে আসা সিগন্যালগুলোকে রিসিভ করার চেষ্টা চলছে। এরপরই নাসা জানায় 1 আগস্ট 2023 তারা ভয়েজার থেকে আসা একটা খুব হালকা কেরিয়ার সিগন্যালকে রিসিভ করেছিল। এই সিগন্যালগুলো ভয়েজার ক্রমাগত পৃথিবীর দিকে পাঠিয়েছে, কিন্তু তার অ্যান্টেনা যেহেতু ডাইরেক্টলি পৃথিবীর দিকে পয়েন্টেড নেই, তাই এই কেরিয়ার সিগন্যালগুলো এখন অনেকটাই উইক, যার ফলে আমরা সেই সিগন্যাল থেকে এখন ডেটাকে এক্সট্র্যাক্ট করতে পারছি না। এবার নাসার বৈজ্ঞানিকরা এই কেরিয়ার সিগন্যালের নাম দেন হার্টবিট, কারণ 46 বছর ধরে সৌরমণ্ডলকে এক্সপ্লোর করতে আমাদের চোখ আর কানের কাজ করেছিল ভয়েজার মিশন। তার মধ্যে ভয়েজার 2 এর সিগন্যাল লস একটা অনেক বড় ধাক্কা। এরপর ফিরে পাওয়া একটা আশার আলো হার্টবিটের থেকে কম তো কিছুই নয়, যা আমাদের এটা বোঝায় ভয়েজার 2 এখনও বেঁচে আছে, ক্রমাগত এগোচ্ছে নিজের যাত্রায়। এবার নাসার অফিসাররা বলেন, ভয়েজার 2 থেকে আসা এই সিগন্যাল একটা আশার আলো দেখায় যে হয়তো আবার ভয়েজার 2 এর সাথে কমিউনিকেশন খুব তাড়াতাড়ি স্ট্যাবলিশ করা সম্ভব। এবার এই বিষয়ে নাসার JPL অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা টুইট করা হয়েছিল, এখন ভয়েজার 2 থেকে আসা কেরিয়ার সিগন্যালগুলোকে রিসিভ করা যাচ্ছে। এবার এই হার্টবিট সিগন্যাল আমাদের এটা বোঝায় স্পেসক্রাফট এখনও অক্ষত অবস্থায় রয়েছে। কিছু বৈজ্ঞানিকরা বলেন, হতে পারে আমরা এখন ভয়েজারের সাথে কানেক্টেড নই, কিন্তু ভয়েজার নিজের সেই এক্সপেক্টেড ট্র্যাজেক্টরির দিকেই এগিয়ে চলেছে। এবার ভয়েজার 2 পৃথিবী থেকে যতটা দূরে রয়েছে না, সেখানে DSN এর সিগন্যাল যা স্পিড অফ লাইটে ট্র্যাভেল করে তাকেও পৌঁছাতে 18.5 ঘন্টা সময় লাগে। এবার যেহেতু এখন তার থেকে ডাইরেক্টলি কোনো সিগন্যাল আমাদের কাছে আসছে না,
তাই এটাও পসিবল যে আমাদের পাঠানো সিগন্যালগুলো সে রিসিভ করতে পারছে না। যেমন আগেই বলেছিলাম, কানেকশন লস্ট হওয়ার কারণে ডিএসএ নেটওয়ার্ক তার সাথে কমিউনিকেট করতে পারছে না। এবার যদি আমাদের পাঠানো সিগন্যালকে ভয়েজার 2 রিসিভ করতে না পারে আর আমরা কোনোভাবেই তার সাথে কানেক্টেড হতে না পারি, এমন পরিস্থিতিতে আমাদের অপেক্ষা করতে হবে মিড অক্টোবর পর্যন্ত। কারণ সেই সময় ভয়েজার 2 স্পেসক্রাফট নিজের প্রোগ্রামে কোডেড ইনস্ট্রাকশনের দ্বারা অটোমেটিক্যালি নিজের অ্যান্টেনার ডিরেকশনকে রিসেট করে পৃথিবীর দিকে অ্যালাইন হয়ে যাবে। এবার ভয়েজার 2 এ এই রিসেন্ট কমান্ড বৈজ্ঞানিকরা এই কারণেই ইনস্টল করেছিল যাতে এমন কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করা যায়। যদি কখনো ভুলবশত অ্যান্টেনা ঘুরে যায়, তবে স্পেসক্রাফট টাইম টু টাইম নিজের প্রোগ্রামকে রিসেট করে নিজের অ্যান্টেনাকে পৃথিবীর দিকে অ্যালাইন করে নেবে অটোমেটিক্যালি, যাতে এর সাথে আমাদের কানেকশন সবসময় অটুট থাকে। এই প্রোগ্রামের কারণেই 46 বছর পর্যন্ত ভয়েজার 2 নাসার সাথে কানেক্টেড ছিল। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে ভয়েজার 2 কোথাও হারিয়ে যায়নি, শুধু কিছু সময়ের জন্য আমরা এর সাথে যোগাযোগ করতে পারছি না। কিন্তু যখন অটো রিসেট করে এটা নিজের অ্যান্টেনাকে আরও একবার পৃথিবীর দিকে অ্যালাইন করে নেবে, তখন নাসার ডিএসএ নেটওয়ার্ক আবার এর সাথে কমিউনিকেট করতে পারবে। শুধু এখন এর জন্য অপেক্ষা করতে হবে আমাদের কিছু মাস। প্রোগ্রাম অনুযায়ী ভয়েজার 2 নেক্সট অটো রিসেট 15 অক্টোবর 2023 হতে চলেছে। অর্থাৎ এটা কনফার্ম, আজ নয়তো 15 অক্টোবর আমরা এর সাথে আবার কমিউনিকেট করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে শুধু একটু অপেক্ষা। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভয়েজার 2 এর সাথে আমাদের কানেকশান না থাকলেও এখনও তার বড় ভাই ভয়েজার 1 এর সাথে কিন্তু কানেকশান আছে, যা এখনও ক্রমাগত ডিএসএন নেটওয়ার্কের সাথে যোগাযোগ রেখে এগিয়ে চলেছে সোলার সিস্টেমের অন্তিম পর্যায়ে। এবার প্রশ্ন হলো, কোথায় আছে ভয়েজার 1 আর ভয়েজার 2? ভয়েজার 2 আর তার ভাই ভয়েজার 1, যাকে 1977 লঞ্চ করা হয়, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 46 বছর এটা সৌরমণ্ডলের এত পথ অতিক্রম করেছে যেখানে এখনও কোনো মানব মেশিন পৌঁছাতে পারেনি। আর ভবিষ্যতেও এই দুটো স্পেসক্রাফ্টের রেকর্ড ভাঙতে প্রচুর পরিশ্রম করতে হবে। মানব ইতিহাসে এই দুটো স্পেসক্রাফ্টই ইন্টারস্টেলার স্পেসে পা রেখেছিল। ভয়েজার 1 সাল 2012 এটা করা প্রথম স্পেসক্রাফ্ট হয়ে ওঠে যা সৌরমণ্ডলকে পার করে ইন্টারস্টেলার স্পেসে পা রাখে। আর ভয়েজার 2 দ্বিতীয় স্পেসক্রাফ্ট যা এই স্থানে পৌঁছায় ডিসেম্বর 2018, যে সূর্যের প্রোটেক্টেড ম্যাগনেটিক বাবলস অর্থাৎ হিলিওস্পিয়ারকে পার করে ইন্টারস্টেলার স্পেসে পা রেখেছিল। এবার হিলিওস্পিয়ার সূর্যের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থেকে তৈরি হওয়া একটা বাবল যা গোটা সোলার সিস্টেমকে নিজের ভেতরে আগলে রেখেছে, যা ক্রমাগত ইন্টারস্টেলার স্পেস থেকে আসা ক্ষতিকারক কসমিক রেডিয়েশনকে সৌরমণ্ডলে ঢুকতে বাধা দেয়। এবার আপনারা কি জানেন, দুটো ভয়েজার স্পেসক্রাফ্টকে যখন 1977 লঞ্চ করা হয়েছিল তখন এটা ছিল 5 বছরের একটা মিশন। এরপর এই স্পেসক্রাফ্ট সবার এক্সপেকটেশনকে ভেঙে অবিশ্বনীয়ভাবে 46 বছর পর্যন্ত কাজ করে চলেছে। কিন্তু এখন এই স্পেসক্রাফ্টে থাকা নিউক্লিয়ার পাওয়ার ব্যাটারি অনেকটাই কমে গেছে, যার ফলে এই স্পেসক্রাফ্টগুলোর মধ্যে থাকা বেশিরভাগ ইকুইপমেন্টকেই আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আগত 5 বছরের মধ্যেই এই স্পেসক্রাফ্ট নিজের কমিউনিকেশন ডিভাইসকেও বন্ধ করে ফেলবে। নাসা জানায় এই দুটো ভয়েজার স্পেসক্রাফ্ট 2026 পর্যন্তই কাজ করবে, তারপর হারিয়ে যাবে বিশাল ব্রহ্মাণ্ডের অন্ধকারে। তো চলুন সবশেষে দেখি জেমস ওয়েব টেলিস্কোপের তোলা সেই অসাধারণ ছবিকে, যা হলো রিং নেবুলার গ্লোয়িং গ্রিন অ্যান্ড পার্পল আয়ের একটা কালারফুল ইনফ্রারেড ইমেজ, যাকে বৈজ্ঞানিকরা রিং নেবুলার এখনও পর্যন্ত সবথেকে ডিটেল ইমেজ বলে আখ্যা দিচ্ছে। জেমস ওয়েবের এই ইনফ্রারেড ইমেজকে দেখতে একটা গ্লোয়িং গ্রিন অ্যান্ড পার্পল আইয়ের মতো। পৃথিবী থেকে মোটামুটি 2200 লাইট ইয়ার্স দূর লায়রা কনস্টিলেশনে অবস্থিত রিং নেবুলাকে মেসিয়ার 57 নামেও জানা যায়, যা খোঁজের পর থেকেই এই চোখের মতো আকৃতির জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া এর মধ্যে হওয়া তারার জন্ম মৃত্যুকেও অধ্যয়ন করে আমরা আমাদের সূর্যের ইয়াঙ্গার ভার্সন আর ফিউচারে ঘটা পরিবর্তনগুলোকে অধ্যয়ন করতে পারি। কারণ রিং নেবুলার মধ্যে রয়েছে অনেক রেড জায়ান্ট স্টার। রিং নেবুলার বেশ কিছু ইমেজ আমরা আগেও দেখেছি যা হাবল স্পেস টেলিস্কোপ থেকে ক্যাপচার করা হয়েছিল, কিন্তু সেগুলো এতটা ডিটেল ছিল না। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ এই নেবুলার ক্লাউডকে ভেদ করে তার মধ্যে থাকা তারার উজ্জ্বলতাকে দেখার একটা সুযোগ করে দিল। এখানে আপনারা যে ব্রাইট ডটগুলোকে দেখছেন এগুলো হলো এক একটা তারা নিজেদের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে, কিন্তু এখানে বেশিরভাগ তারাই রয়েছে ওল্ড রেড জায়ান্টের ফর্মে, যা একটা লম্বা সময় এই ব্রহ্মাণ্ডে কাটিয়ে এখন নিজেদের মৃত্যুর দিকে এগোচ্ছে।
যাকে বৈজ্ঞানিকরা সূর্যের ভবিষ্যৎ বলেও আখ্যা দেন। যেমন আমি সবসময় বলি, আগত 5 বিলিয়ন বছর পর আমাদের সূর্য একটা রেড জায়ান্টে পরিণত হয়ে মার্কারি, ভিনাস, আর্থ আর মার্সকে গিলে ফেলবে, কিন্তু এটা হতে এখন অনেকটা সময় বাকি। ততক্ষণে হয়তো আমরা টাইপ 2 নয়তো টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে যাব, আর নিজেদের অত্যাধুনিক টেকনোলজির দ্বারা পৃথিবী এমনকি সোলার সিস্টেমকে ছেড়ে অন্য কোনো গ্রহে পৌঁছে যেতে পারি, যেমনভাবে এসেছিলাম আমরা এখানে, যদি না নিজেদের মধ্যে ঝামেলা করে শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, আমরা কি অন্য কোনো গ্রহ থেকে এখানে এসেছি, নাকি আমাদের কেউ এখানে রেখে গেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি দেখতে চান চন্দ্রযান 2 কেন ফেল হয়েছিল, তবে এই ভিডিওটা মিস করবেন না। আজকের জন্য এইটুকুই। ইনস্টাগ্রামে ভাইকে ফলো করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।